আইন চাপিয়ে দেওয়া হয়েছিল রক্তস্নাত বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের মানুষের প্রাণের অধিকার, যে অধিকার আদায়ের জন্য লড়াই হয়েছিল, সংগ্রাম হয়েছিল দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে, তার চূড়ান্ত পরিণত ছিল স্বাধীনতা যুদ্ধ। সেই যুদ্ধের মাত্র 3 বছরের মাথায় একটি কালো আইন করে যিনি নিজেকে জাতির পিতা হিসাবে দাবি করেন, সে মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের কণ্ঠে স্তব্ধ করেছিলেন, গণতন্ত্রের অন্যতম স্তম্ভটাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। শুধু তাই নয়, মৌলিক অধিকার হিসাবে মানুষের বেঁচে থাকা, নিজে আয় করে নিজে কর্মসংস্থান করে খাওয়া, সেই পত্র বন্ধ করে দিয়েছিলেন এই 15-16 জুনের সংবাদপত্রের কালো দিবসের মাধ্যমে। সকল সংবাদপত্রকে বন্ধ করে দিয়ে সেদিন যে অবস্থা তৈরি হয়েছিল, শত শত সাংবাদিক বেকার জীবন গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন, ফলের দোকান দিয়েছিলেন অনেকে ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে, অনেকে বিড়ির ব্যবসা পর্যন্ত মফস্বলে সাংবাদিকরা শুরু করেছিলেন, এমন খবরও আমাদের কাছে আছে। আপনারা জানেন বরিশাল অঞ্চলে অনেক বেশি সংবাদপত্র প্রকাশিত হয় এখনো প্রতিদিন, এখনো বরিশাল বিভাগীয় শহরে প্রতিদিন দৈনিক পত্রিকা প্রকাশিত হয় প্রায় 40টির কাছাকাছি। সেই বরিশালেও আমরা দেখেছি অনেক সাংবাদিক তখন কারিগর বিড়ি, সুলতানি বিড়ি, এইসব বিড়ি কারখানায় গিয়ে তারা কাজ নিয়েছেন, সাব কন্ট্রাক্টের কাজ করেছেন। আজকে সেই শেখ মুজিবের উত্তরাধিকার, তার জিনের উত্তরাধিকার, তার রক্তের উত্তরাধিকার, তার বংশের উত্তরাধিকার শেখ হাসিনা গণতন্ত্রকে বাকিটুকু চূড়ান্ত করে দিয়েছেন। গণতন্ত্রের বদলে দেশে এখন বাসতন্ত্র চালু করে দিয়েছেন, সব জায়গায় বাস দিয়ে দিচ্ছেন। যারাই সরকারের সমালোচনা করছেন, সেই সমালোচনাকে শত্রুতা হিসেবে গণ্য করে তাকে বাস দেওয়ার ব্যবস্থা করছেন। প্রতিবাদী কণ্ঠ হলেই বাস, প্রতিবাদী লেখন হলেই বাস, প্রতিবাদী মিছিল হলেই বাস, প্রতিবাদী মানববন্ধন হলেই বাস, প্রতিবাদী কণ্ঠ হলে সেখানেও বাস। এই বাস দিতে দিতে এমন অবস্থা করেছে যে 10-12 তলা বিল্ডিং যখন আওয়ামী লীগের কন্ট্রাক্টররা করে, তখন সেখানেও রডের বদলে বাস দিয়ে দেয়, এমন বাসতন্ত্র এই দেশে তারা তৈরি করেছে। এবং এই বাসতন্ত্রের কারণে আজকে এখানে সংবাদকর্মের বন্ধুরা, সংবাদপত্র জগতের নেতারা যাদের কথা বলেছেন, আমাদের শফিক রহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, কিংবা সংবাদপত্র জগতের বাইরে সংবাদকর্মী হিসাবে মাহমুদুর রহমান মান্না, ইটিভির আব্দুল সালাম, এরা তো জাতীয় নেতা হিসেবে আলোচিত হয়, কিন্তু মফস্বলে প্রতিনিয়ত প্রতিদিন আওয়ামী লীগের আতি নেতা, পাতি নেতা, ধুতি নেতা, ধুতি নেতা, এই সমস্ত নেতাদের কবলে কত মফস্বল সাংবাদিককে নির্যাতিত হচ্ছে তার সঠিক পরিসংখ্যান আমরা বলতে পারবো না। তার সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই, কারণ তাদের সেই খবর কেন্দ্রে পর্যন্ত এসে পৌঁছতে অনেক সময় লাগে, ততদিনে জীবনে অনেক ব্যাপক পরিবর্তন হয়ে যায়। আমরা দেখছি গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় হানিফ লীগ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ, চাপাবাজ হানিফ, এই হানিফ লীগের অত্যাচারের কারণে সেইখানে জাতীয় কয়েকটি সংবাদপত্র ঢুকতে পারছে না। সেই মফস্বল সাংবাদিকদেরকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, সেই পত্রিকার সাংবাদিকরা তারা সেখান থেকে চলে এসেছেন, আইজি পুলিশের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন। এই হানিফ লীগের অত্যাচার অবিলম্বে, মফস্বল সাংবাদিকদের উপর বন্ধ করার জন্য অবিলম্বে আওয়ামী লীগের নেতা হানিফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার অনুসারী ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মফস্বল সাংবাদিকদের উপরে সরকারের যে লক্ষ্য আছে সেটা প্রমাণ করার এই সুযোগটা ব্যবহার করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করছি।